বাংলা আজকে একটা দিনটা দুঃখের এবং আনন্দের দিন, দুঃখের দিন 16 আগস্ট 1980 আমি সেই দিন মাঠে ছিলাম, কি ঘটনা ঘটেছিল সে তার পরিপ্রেক্ষিতে আজকে খেল দিবস করা হয়। এবং এই খেল দিবসে মোটামুটি যারা অ্যাক্টিভ ক্লাবগুলো চেষ্টা করে একটা খেলার আয়োজন করার, সেই দিকটা আমার খুব ভালো লাগছে। এবং পার্থ খুবই খেলাধুলো ভালোবাসে, নিজেও খেলতো, এবং পার্থ যখন বললো যে মনে হয় তোমায় আসতে পারলাম, নিশ্চয়ই যাব। এবং এটা কী বলবো, আমি একজন ফুটবল প্লেয়ার যখন মানে 16 আগস্ট যখন 1980 সালে ঘটনাটা ঘটেছিল, তারপর আজকে এসে আমরা এত ভালো লাগছে যে সেই সেই ঘটনাটা অনেকটা ভুলে গিয়েছি। সুতরাং আমি আশা করি ভবিষ্যতে এটা কন্টিনিউ হবে এবং এটাকে সঠিক রূপায়ণ করেছে পার্থ। আমি এসেছি স্টেডিয়ামটা যখন উদ্বোধন হয়েছিল আমি তখনই এসেছি, স্টেডিয়ামটা উদ্বোধনের দিন আমি এসেছিলাম এবং খুব ভালো লাগলো। আমরা তো এই ডিস্ট্রিক্টেরই তো প্লেয়ার, আমরা কোনোদিন এত ভালো মাঠ পাইনি। পার্থ খুব ভালো মেনটেন করলো, পার্থ একটা কথাই বলেছে যে মনোদয় আমি মাঠটাকে খুব ভালো মেনটেন করবো। এবং আমি নো ডাউট আজকে মাঠটা থেকে আমি বুঝতে পেরেছি এত বৃষ্টি হলো, সারাদিন এক ফোঁটা মাঠে জল নেই। এবং যারা অর্গানাইজার, তারা যদি স্পোর্টস পার্সন হয়, তারা যদি খেলাধুলো ভালোবাসে, তাহলে আলটিমেট সাথে পরিচিতি সেরে নিচ্ছেন, কারণ তারপরে আবার ওয়ার্ম আপ করবেন, তারা ব্যস্ততার মধ্যে আছে। আমরা আবার মাননীয় পৌর প্রধান অশোক চ্যাটার্জি, বিশ্বাস হরিচরণ ঘোষ, ছজনকে একসাথে মঞ্চে ডাকছে, তাদের হাতে পুরস্কার তুলে দেবে পৌরসভার পৌর পরিষদের সদস্য কানাইলাল আচার্য এবং রাজেন্দ্র গুপ্ত মহাশয়। আমি রঘুনাথ নন্দী মহাশয়কে একটু মঞ্চের জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় প্রদীপ মোহন রাজ জার্সি নম্বর 8, তার পুরস্কার একটি স্কুটি তুলে দেবে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী, সেই তো জলপথ দপ্তরের মন্ত্রী, আমাদের সকল প্রিয় বিধায়ক মাননীয় পার্থ ভৌমিক মহাশয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় প্রদীপ মোহন রাজ নম্বর 10, স্কুটিটা সামনে যে প্রিয় অশোক স্কুটিটা, ভারতের প্রাক্তন ফুটবলার বিশ্বজিৎ ভট্টাচার্য, নগদ 75,000 টাকা, নগদ 75,000 টাকা। যে ফুটবলকে উৎসাহিত করবার জন্য, খেলাকে যাতে বাংলার সর্বোচ্চ ছড়িয়ে পড়ে উৎসাহিত করবার জন্য খেলা দিবস তিনি ঘোষণা করেছিলেন। 3 বছর এটা হচ্ছে, 21-22 আমরা নৈহাটিতেও আজকে আপনারা দেখলেন 3 ধরনের টুর্নামেন্টের ফাইনাল হলো।
একটা ইন্টার স্কুল, একটা ইন্টার ওয়ার্ল্ড, আর একটা হচ্ছে নৈহাটি গোল্ড কাপ, যেটা আমাদের প্রাক্তন চেয়ারম্যান ধীরন সরকারের নামে উৎসর্গকৃত। এটা ফাইনাল হয়ে গেল, বিজয়ী দল এবং বিজিত দল সবাইকে অভিনন্দন জানাচ্ছি। নতুন রূপে সেজে উঠেছে নাইস পার্ক, ছোট থেকে বড়দের জন্য আনন্দ ও সময় কাটানো ছাড়াও রয়েছে পিকনিক থেকে শুরু করে যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য উপযুক্ত পরিবেশ। নাইস পার্ক দেবক নৈহাটি,